বনে যদি না হয় ভোজন, তাহলে কি তাকে বলে বনভোজন? সত্যিই তো, বনভোজন মানেই বনেই ভোজন। তাই সারা জীবনের ব্যস্ততা কাটিয়ে আমরা সবাই চাই একটুখানি মুক্তি। আর মুক্তি যদি হয় সেই বনে, তাহলে কেমন লাগবে? তাই আমরা মুক্তির জন্য বেছে নিয়েছি এক মুক্তির প্রাঙ্গণ, আম্রকানন। বাতকুলার নিকটবর্তী বল্লভপুর আমবাগান একটা সুপ্রাচীন আমবাগান। সেখানকার নৈসর্গিক সৌন্দর্য অসাধারণ। আর সেই সৌন্দর্যের মাঝেই আমরা হারিয়ে যেতে চলেছি 23 জানুয়ারি আমাদের বাৎসরিক পিকনিকে। আমরা আজকে পর্যবেক্ষণ করতে এসেছি এখানকার সৌন্দর্য। এখানকার প্রত্যেকটা জায়গায় রয়েছে অসম্ভব নীরবতা, দারুণ নৈসর্গিক সৌন্দর্য, যেখানে আসলে আপনার মন উদাস হবেই। উদাস করা জায়গা, একান্ত নিভৃতে যদি কিছুক্ষণ কাটাতে হয়, তার শ্রেষ্ঠ জায়গা বল্লভপুর আমবাগান। এখানে আসলে আপনি গ্রামের মানুষের সঙ্গে কথা বলতে পারবেন, কৃষিক্ষেত্র দেখতে পারবেন, চারিদিকে সবুজ সর্ষে ক্ষেত, তার মাঝখান দিয়ে কৃষক বন্ধুরা ঘরে ফিরে যাচ্ছে, কেউ কেউ মাঠে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যাচ্ছে এক কৃষক বন্ধু।